রানা প্লাজার দশ বছরেও বেঁচে যাওয়া পোশাক শ্রমিকদের স্থায়ী পুনর্বাসনে কোনো পদক্ষেপ নেয়নি কেউ। শারীরিক ও মানসিক জটিলতা নিয়ে এখনও কর্মহীন 50% প্রতিদিন মৃত্যু যন্ত্রণা সঙ্গী করে জীবন নিয়ে যুদ্ধ করে যাচ্ছেন। যদিও বিজিএমইএ বলছে স্থায়ী পুনর্বাসনের যে কোনো উদ্যোগে তারা সহযোগিতা করতে আগ্রহী। মাসরুর শাকিলের রিপোর্ট। ডেডলাইন 24 এপ্রিল 2013। বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ ভবন ধস। সেদিন যারা মারা গিয়েছিলেন তাদের জীবন যন্ত্রণা চিরতরে শেষ হয়ে গিয়েছিল তখনই, কিন্তু যারা বেঁচে ফিরেছিলেন জীবনযুদ্ধে তারা ভয়ে চলেছেন মৃত্যু যন্ত্রণা। এই শূন্যভূমির উপর 10 বছর আগে দাঁড়িয়ে থাকা যে রানা প্লাজা, যার ধসে প্রভাব পড়েছে বাংলাদেশের তৈরি পোশাক খাতে। 10 বছরে বাংলাদেশের তৈরি পোশাক কারখানা, ভবন, অগ্নিরাপত্তায় আমূল পরিবর্তন হয়েছে, কিন্তু সেদিন যারা এই ভবন ধসের কারণে মারা গিয়েছিলেন তাদের পরিবারের যে শূন্যতা, কিংবা যারা বেঁচে ফিরেছেন 10 বছর পরেও কি তাদের জীবন থেকে সে শূন্যতার এতটুকু বুঝেছে। রানা প্লাজার ঠিক উল্টো পাশের ব্যাংক কলোনি ধরে ভেতরে গিয়েই দেখা মিলল সেই ভবন ধসে দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া কয়েকজনের সাথে। ভালো নাই, আমার এই সাইড রটের আঘাত পাইছি, এই সাইড পেট আমার পুরাটা ফাড়া। এই জীবন থাকার চাইতে তো না থাকা ভালো, কারণ আমি এই জন্য সবসময় চাই যে আল্লাহ আমার নিয়ে যাক। আমরা কিছু করবার পারি না, আমাদের পেটাই নাই ভাত, আমরা আবার কি করব। এই এক সপ্তাহ মানুষের বাসা তানা কাম করছি, আর এক সপ্তাহ হলো বসে আছি, আর কাজ করতে পারি না। আমাকে সরকারের কোনো একটা ব্যবস্থা করে দিত, আর্থিক সাহায্যতা করতো, বা একটা দোকান পার দিয়ে দিত। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা 108 প্রতি বছর রানা প্লাজা ধসে বেঁচে যাওয়াদের নিয়ে রিপোর্ট প্রকাশ করে। এবারে রিপোর্ট বলছে এখনও 50% শ্রমিক কর্মহীন, শারীরিক অক্ষমতা ও মানসিক বিপর্যস্ততায় তাদের পক্ষে আর কখনোই পোশাক কারখানায় কাজে ফিরে যাওয়া সম্ভব নয়। এখন যেটা দরকার ছিল সেটা ছিল মেডিকেল ইন্স্যুরেন্স, যে তারা ডাক্তার কাছে যেতে পারবে, যার তাদের অসুবিধাগুলো সেগুলো চিকিৎসা হবে, এবং সেটা কোনো না কোনোভাবে রাষ্ট্র হোক বা সংস্থা হোক বা অ্যাকর্ড অ্যান্ড অ্যালায়েন্স হোক, তাদের মাধ্যমে এটার টাকা পয়সাগুলো চুকিয়ে দেওয়া হবে। এটা দ্বিতীয়ত, তাদের তো কর্মসংস্থান নেই, তাহলে তাদের জন্যে ওয়ার্ক স্কিম, ওয়ার্ক ইন্স্যুরেন্স কিছু একটা দেওয়া উচিত ছিল। এবং আমি বলবো যে তাদেরকে যদি আমরা ছোটো ছোটো গ্রান্ট, লোন না, কেন সেই লোন নেবে। দুর্ঘটনার পর নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল, গঠন করা হয়েছিল ট্রাস্ট ফান্ড। তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ এখনও তার গুরুত্বপূর্ণ অংশীদার। আমরা প্রতিটা শ্রমিকের যারা কাজ করার, সবাইকে আমরা চাকরি দেওয়ার ব্যবস্থা করেছি। অনেকেই চাকরি হয়তো আর করে নাই, তাদেরকে কম্পেনসেশনও দেওয়া আছে। এরপরেও যদি কেউ থাকে, আমি এর আগেও বলেছি যে এরকম যদি কেউ থাকে আমাদের কাছে ইনফরমেশন দিলে আমরা তাকে একদিকে কম্পেনসেশন না পেয়ে থাকলে কম্পেনসেশন করা, এবং পুনর্বাসন করার মতো যদি সে থাকে তাকে আমরা পুনর্বাসন করার জন্য ব্যবস্থা করব। রানা প্লাজা ট্র্যাজেডির 10 বছর পূর্তিতে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের স্টার্ন সেন্টার ফর বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটসের পর্যবেক্ষণ আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ডগুলোর দাম কমাতে অযৌক্তিক চাপ, বিলম্বিত মূল্য পরিশোধ, রপ্তানি আদেশ বাতিলের মতো অন্যান্য চর্চার কারণে বাংলাদেশের রপ্তানিকারকরা অর্থনৈতিক চাপে পড়ে শ্রমিক কর্মচারীদের মজুরি ও অন্যান্য সুবিধা কমাতে বাধ্য হয়। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।